হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল নুহা ব্লগ বিডিতে। যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন তারা চাইলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, মানে আমার চ্যানেলটাকে। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে দেখতে পারেন, দেখতে দেখতে হয়তো ভালো লেগেও যেতে পারে, তখন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আর আজকের ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মজার ব্যাপার হচ্ছে, মলি আমাকে বলেছিল যে ও নারিকেলের নাড়ু নিয়ে যাবে, আমি যেন ওকে নারিকেলের নাড়ু বানিয়ে দিই। তো নারিকেল তো আগেই কুড়িয়ে রেখেছিল আমাদের বাসায়, যে খালা আছে খালা নারিকেল কোড়ানো মানে কুড়িয়ে রেখে দিয়েছে, আর বাকি কাজটাও হচ্ছে আমি করব। তো আমি একটুখানি দুপুরবেলা খাওয়ার পরে বিছানায় গিয়ে শুয়েছিলাম, আমার শরীরটা অনেক ক্লান্ত ছিল, সেই জন্য কেন যেন আমার চোখ লেগে গিয়েছে। আমি কখনোই এমন হয় না যে দুপুরবেলা আমি ঘুমাই, তো মাঝে মাঝে দেখা যায় যে আমার একটু চোখ লেগে গেলে 5-10 মিনিট আমি চোখ বন্ধ করে শুয়ে থাকি। এর মধ্যেই হচ্ছে বলির আর সহ্য হচ্ছিল না, ওরা আমার চ্যানেল থেকে ভিডিও বের করে তারপর হচ্ছে নারিকেলের নাড়ু মানে নারিকেলটাকে ভেজে ফেলেছে গুড় দিয়ে। তো আমি কীভাবে কীভাবে করেছে ওইটা নাকি আমার চ্যানেল থেকে বের করে তারপর দেখেছে। আর এই পাশে হচ্ছে মুক্তা মলির জন্য চিকেন রোস্ট রান্না করে রেখেছে, এগুলোকে ফ্রিজিং করে তারপর হচ্ছে মলি নিয়ে যাওয়ার জন্য প্রসেস করে রাখবে, সেই জন্য হচ্ছে এই কী বলে রোস্টগুলোকে রান্না করা হয়েছে। ওদের তো দেশে রোস্ট অনেক বেশি মজা লাগে। তো যেটা হয়েছে, মলিরা যখন এটা বানিয়েছে আমি ঘুম থেকে উঠে দেখি যে ওরা এইরকম করে নাড়ু বানানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই নাড়ু গোল হচ্ছিল না, আসলে ভাজাটা একটু কম হয়েছিল। তো যার কাজ তাকে দিয়েই করা ভালো, একটুখানি ধৈর্যের অভাবে করে ফেলেছে। তো পরে যখন দেখলেন একটু আগে চুলাতে, সেটা হচ্ছে আমি রেডি করছিলাম, আমি তখন আবার এটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে এনে, কারণ আমি এটার বাইন্ডিংসটা মানে কতক্ষণ সময় ভাজার পরে এটা সুন্দর একটা বাইন্ড হবে ওইটা বুঝে তারপর হচ্ছে চুলা থেকে ওঠাই। তো সেটাই আমি দেখলাম যে হয়নি, শুরুর দিকে কাঁচা কাঁচা ছিল, সেজন্য আমি আরও কিছুক্ষণ চুলাতে রেখে ভেজে যখন আমি বুঝেছি যে এখন হচ্ছে বাইন্ডিংটা ভালো হবে তখনই হচ্ছে আমি উঠিয়ে এনেছি। আর সুমনা, আমি, মৌরি, মুক্তা, মলি 5 জন মিলে হচ্ছে এই নাড়ুগুলো বানিয়েছি, সেজন্য এক একটা সাইজ এক এক রকম হয়ে আছে। তো আমি বললাম যে এগুলোকে আর একটু ঠাসানো করে একটু নাড়ুটা বানাতে হবে। তো আমাদের নাড়ু বানানো শেষ, এখন এসে দেখলাম বাচ্চারা কি করছে। আমার কলিজার টুকলাটা হচ্ছে একাকা একাকা হচ্ছে ভাত খায়। আমার বাচ্চা কিন্তু মানে অনেক কথা বলে, অনেক অনেক কিউট কিউট কথা বলে, একা একাকে বলবে একাকা, আমি একাকা ভাত খেতে চাই। তো ওকে আমি চিকেন দিয়ে এরকম ভাত মেখে দিয়েছিলাম, তো সে এইটা বসে বসে হচ্ছে চামচ দিয়ে একাকা খাচ্ছে। আসলে ইতালিতে ও কিন্তু নিজে নিজেই খাবার দাবার খায়, বাট বাংলাদেশে আসলে আমাদের আহ্লাদে তখন আর নিজে খাওয়া তো দূরের কথা, খাওয়াই বন্ধ করে দেয়। ট্রাস্ট মি, ও খাওয়াই বন্ধ করে দেয়, কিছুই খেতে চায় না। মানে এই খাবার নিয়ে যে কত ধরনের যুদ্ধ হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো নুহা ও একটু ঢং করে নিচ্ছে, এখানে নাসিফ হচ্ছে মোবাইল নিয়ে অনেক ব্যস্ত, আর আমার আব্বা আমার কলিজাটা হচ্ছে টিভি নিয়ে ব্যস্ত। আর আমি ওদের জন্য ফ্রুটস নিয়ে আসছিলাম, এখানে গল্প হচ্ছিল, তো ভাবলাম যে গল্প করতে করতে একটু ফ্রুটস খাই আমরা। আর আমার বাবাকে দিলাম, আমার বাবা খাবে কিনা জিজ্ঞেস করলাম, আমার বাবা খায় না, খেতেই চায় না, এখন ছাদ থেকে আসছে। আর আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে পায়ে কি ময়লা আছে নাকি, আমার বাবা পায়ে আমি একটু দেখতে চাই, তারপর বলে কি নাই নাই, তারপর ধরে দেখলাম যে আল্লাহ পুরা কালি মাখিয়ে তারপর আসছে। আবার সুন্দর করে পরে দেখবেন কি বলে, ছাদে গিয়ে সে কী করেছে এগুলো বলে। আর এখানে হচ্ছে একটা কনভারসেশন চলছে, এটা আপনাদেরকে শোনাতে চাই। তাহলে বড় হলে তুমি কি করবে? একা একা চালাবো। গাড়ি চালিয়ে কোথায় চলে আসবে একা একা? তোমার কাছে। ওহলি বাবা বল, আমি বড় হলে একা একা তোমার কাছে চলে আসবো গাড়ি দিয়ে।
আপনি তোমাকে অনেক কিছু কিনে দিছে, একটা আইসক্রিম কিনে দিছি, তারপর একটা কিন্ডার জয়, কিন্ডার জয় নাটের মতো এরা আমি কিনছি, টাকা দিছি কি পাকনা পাকনা কথা বলতে পারে, কিন্তু খাওয়ার বেলায় তো একদমই কোনো কিছু খেতে চায় না। একটা স্যান্ডউইচ নিয়েছি, সেটা খাওয়াতে খাওয়াতে আমার একদম মানে কত যে সময় লাগলো, তারপরেও খেতে যাচ্ছিলো না। অনেক বুঝিয়ে টুঝিয়ে যে কামনি তো ভিডিও করে রাখছি, তুমি চলে গেলে এগুলো দেখবো, তখন গিয়ে তারপর হচ্ছে একটুখানি খেয়েছে। তো বিকেলবেলা আমরা রেডি হয়েছি, লাস্ট ব্লগে তো বলেছিলাম যে একটা কোটি কিনতে হবে, তো আমার বাচ্চা ছাদ ছাদে গিয়েছিল, ছাদ থেকে এসেছে, দেখেন কি বলে এখন। পেটটা দেখা যায়, আমরা বাচ্চাদেরকে বাসায় রেখেই হচ্ছে বাইরে যাচ্ছি, মলি, আমি, মৌরি। আগের ভিডিওতেই তো বলেছিলাম যে পাঞ্জাবির সাথে হচ্ছে ওর একটা কিনতে হবে, কোটি কিনতে হবে ওর হাজবেন্ডের জন্য। তো আমরা কোথাও যাওয়ার সময় রুমের অবস্থা এতটা খারাপ হয়ে যায়, যাওয়ার সময় একটুখানি আমি সময় পেয়েছি মৌরি রেডি হতে হতে, তখন হালকা করে একটু গুছিয়ে নিয়েছি, কারণ বাইরে থেকে এসে অগোছালো রুম দেখতে আমার এতটা খারাপ লাগে, আমার খুবই খারাপ লাগে অগোছালো রুম দেখতে। আর তার মধ্যে আমি মলিকে বলছিলাম যে আমাদের আলমারির কন্ডিশনটা একটু দেখানো উচিত, যে আমরা যখন একসাথে থাকি তখন কী অবস্থা থাকে, জাস্ট দেখেন কী অবস্থা। মানে যত শপিং হচ্ছে, কাপড় চোপড় আসছে, সব এইটাতে ভিতরে রাখা, এই পাশের অবস্থা দেখেন কী অবস্থা হয়ে আছে। এরপরে আপনাদেরকে আমি গুছানো, আমার আলমারি কখনো এমন থাকবে আমি কল্পনাই করতে পারি না। আমার সব ধরনের গুছানো জিনিসই পছন্দ, মানে বাসা গুছানো থাকবে, রুম থাকবে, কাপড় চোপড় গুছানো থাকবে, সব কিছুই টিপটপ ভালো লাগে। তো আমরা বের হয়ে প্রথমেই গিয়েছিলাম হচ্ছে সুন্দরবন কোরিয়ান সার্ভিসে, ওখানে মলির একটা পার্সেল এসেছে, একটা ভাবি হচ্ছে পাঠিয়েছে, ওরা যাওয়ার সময় ওনার জন্য নিয়ে যাবে, এটাতে মেবি মেডিসিন ছিল। তো পার্সেলটা আমি রিসিভ করতে গিয়েছি, যেহেতু আমার নাম্বার দিয়েই পাঠিয়েছে, তো সেই জন্য আমি প্রথমেই হচ্ছে গিয়েই পার্সেলটাকে রিসিভ করে নিলাম। অন্য আরেকটা ভাবি অনেক বড় একটা পার্সেল পাঠিয়েছে, সেটাতে কী কী ছিল আমি আপনাদেরকে দেখাবো। ওই ভাবি হচ্ছে পারমিশন দিয়েছিল যে উনি যে প্যাকেটটা করেছে সেই প্যাকেটটা নিয়ে যাওয়ার মতো ছিল না, ওটাকে খুলে ওরা আলাদা আবার লাগেজ করে তারপর নিয়েছে, সেই জন্যই হচ্ছে ভিতরে উনি কী পাঠিয়েছে সেটা দেখতে পেরেছিলাম। আর যেহেতু ওনাদের সাথে সম্পর্ক ভালো, তো ভাবি আগেই পারমিশন দিয়ে দিয়েছে যে প্যাকেটটা খুলে তারপর আপনারা সুন্দর করে আবার সব কিছু গুছিয়ে নেবেন। আসলে যারা দেশের বাইরে থাকে ওরা যখন আসে তখনও আশেপাশে যারা আত্মীয়ের মতো হয়ে যান তাদের জিনিসপত্র নিয়ে আসতে হয়, এবং যাওয়ার সময়ও কিন্তু সেম কাজটাই করতে হয়। আপনাদেরকে বলেছিলাম যে একটা আপু ইন্সপায়ার হয়ে একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছে, আমি আজকে হচ্ছে সেই আপুর ইউটিউব চ্যানেলটা, ওনার ইউটিউব চ্যানেল না, উনি হচ্ছে ফেসবুকে একটা পেজ ওপেন করেছেন ব্লগিংয়ের। তো প্লিজ আপনারা ওইটা দেখে আসবেন, ঘুরে আসবেন ওনার চ্যানেলটাতে, যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে রাখবেন। অনেক সময় দেখা যায় যে প্রথম দেখায় অনেক সময় অনেক কিছু ভালো লাগে না, বাট আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু ভালো লেগে যেতে পারে, কারো কথা ভালো লাগতে পারে, কারো কাজের ধরন ভালো লাগতে পারে, এক একজন কিন্তু আমরা এক এক
এক একভাবে হচ্ছে কাজ করি বা রান্না করি, ঘর গুছাই, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা সবাই সবার কাছ থেকে শিখতে পারি। একটু হেল্প করবেন যারা নতুন উদ্যোক্তা, যারা কিছু করতে চাচ্ছে নিজের জন্য। আমরা সবাই যদি, সব মেয়েরাই যদি মেয়েদের পাশে থাকি, আমি আশা করি যে আমার চ্যানেলের ভিডিও যারা দেখে তারা অবশ্যই ম্যাক্সিমামের চেয়েও বেশি, আমি বলবো যে 99% হয়তো না, আমার মনে হয় এমনই যে 99% হচ্ছে আপুরা। তো এটাতে আমার কাছে কোনো ডাউট মনে হয় না। তো আমরা সব মেয়েরাই যদি সবাইকে হেল্প করি তাহলে হয়তো আমরা অনেক কিছু করতে পারবো। আমার মনে হয় প্রতিটা মেয়ে তার নিজের জায়গা থেকে বুঝতে পারে যে আমাদের নিজেদের কিছু করা, নিজেদের জন্য নিজেরা কিছু করার যে কতটা বেশি দরকার। তো সেই জায়গা থেকে প্লিজ আমরা সবাই সবাইকে একটু সাপোর্ট করলে আমরা কিন্তু অনেক দূর আগাতে পারবো। তো আমরা চলে এসেছি হচ্ছে যেটা উদ্দেশ্য ছিল, কোটি কোটি দেখা পাঞ্জাবির সাথে। একটা একটা করে দেখছিলাম, তেমন কিছু পছন্দ হচ্ছিলো না, এই দোকান ও দোকান দেখছিলাম, খুব একটা পছন্দ হচ্ছিলো না, পাঞ্জাবিটার সাথে যাচ্ছিলো না, সাইজ মতো ভালো পাচ্ছিলাম না। তার ফাঁকে ফাঁকে আমরা আবার নিজেদের জন্য দেখছিলাম, এগুলো হচ্ছে উইন্টার কালেকশন ছিল। মৌরি বলছিল যে ও কিছু উইন্টারের জন্য ড্রেস নেবে। তো প্রতি বছরই দেখা যায় সবার কেন যেন প্রতিটা সিজনেরই কাপড় চোপড় লাগে, আমি বুঝি না। আমি প্রতি উইন্টারেই কিছু না কিছু কিনি, কিন্তু নেক্সট উইন্টার দেখা যায় আবারও আমার কিছু না কিছু লাগছে। তো আমি এই জিনিসগুলো পছন্দ করেছি, এর মধ্যে থেকে আমি একটা পছন্দ করেছি, মৌরি আমাকে আরও দুইটা ওর পছন্দের দিল এবং আমাকে বললো আমি ট্রায়াল করে দেখাতে। মানে কি বিপদ, কিনবে ওরা কিন্তু আমি ট্রায়াল করে দেখাবো। তো যাই হোক, আমি ওদেরকে ট্রায়াল করে দেখিয়েছি। দেন হচ্ছে ফাইনালি আমরা আমাদের যেই উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্য পূরণ হয়েছে। এই কোটিটা হচ্ছে আমরা নজরুলের জন্য নিয়েছি, মানে আমার বোনের জামাইয়ের জন্য, পাঞ্জাবিটার সাথে করে নিয়ে এসেছিলাম যেন আমরা এটা কম্বিনেশনটা করতে পারি। তো এটা এখানে ক্যামেরাতে দেখতে একদম সেম সেম মনে হলেও কিন্তু সেম সেম না, ডার্ক আর লাইট ছিল, এই জন্য জিনিসটা দেখতে অনেক ভালো লাগছিল। আর এখানে তো আমরা এত ঘুরছিলাম যে সব বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। তো আমি ওদেরকে বলছিলাম যে তোরা তাড়াতাড়ি বের হয়, তা না হলে তোদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে, কারণ মার্কেট তো বন্ধ হয়ে যাচ্ছে ভাই। যেতে যেতে এই ভদ্রলোককে দেখে আমার মনে হলো যে এই লাইনটাই তার জন্য, এই চাইরেসিস ক্যান কি কবি আছে। যাই হোক, তো এখানে আমরা এখন চলে যাচ্ছি। আর এই পোস্টারটা দেখে হচ্ছে আমি মৌরিকে বললাম যে তুই আর তোর জামাই হচ্ছে এভাবে একটা পোস্ট দিবি। তো ও আমাকে বললো যে আমার আর আমার জামাইয়ের হাইটে এভাবে আসবে না, তোমরা দুজন করো, তুমি আর তোমার জামাই করো, তাহলে সুন্দর হবে। ওখানে আমি আলমাস কিচেন দেখাচ্ছি, যেটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা জায়গা, মানে এটা হচ্ছে একটা বিরিয়ানি, মানে কি বলে, কাচি ডাইনের মতো আর কি। ওরাও শুধু বিরিয়ানি বিক্রি করে, ওরা হচ্ছে আলমাস কিচেন। এই যে কর্নারে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের সেই ফেভারেট কি বলে ওয়াফেলের হচ্ছে শপটা, ছোট্ট একটা শপ ছিল এখানে। আমার মনে আছে আগে একটা ফ্লেক্স লোডের একটা দোকান ছিল, কত ছোট একটা জায়গা। এই জায়গাতে মানুষ চাইলে কি না করতে পারে, এই জায়গাতে সে একটা ইউনিক একটা জিনিস নিয়ে এসেছে। আপনি এই বিল্ডিংটা দেখেন কি অবস্থা, কেউ নর্মালি কি চিন্তা করতে পারতো যে এরকম একটা জায়গায় একটা টং দোকানের মতো করে সে এখন কত বিজনেস করছে। আসলে মানুষের প্ল্যান থাকতে হয়, উদ্যোগী হতে হয়, পরিশ্রমী হতে হয়, তাহলে আসলে মানুষ কখনোই ঠেকে থাকে না কিছু করে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। প্রথমে শুধুই হচ্ছে উনি ওয়াফল বিক্রি করতো, তারপর হচ্ছে আস্তে আস্তে দেখলাম যে অনেক ধরনের বান নিয়ে আসছে, মানে বার্গার বানগুলো, তারপর হচ্ছে হটডগ বান, তারপর স্যান্ডউইচ কি বলে স্যান্ডউইচ ব্রেড, তারপর কেক, পুডিং, অনেক কিছু আমি দেখাচ্ছি একটা একটা করে। আর আমরা কিন্তু এখান থেকে নিয়ে অনেক কিছুই নিয়ে যাই বাসার জন্য, খুবই মজা থাকে। তারপর হচ্ছে সুইট বন থাকে, খুবই ভালো থাকে। আর প্রোডাক্টগুলো মানে আমি কি বলবো, ও অনেক 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 পার্সোনালি আমাদের সবার কাছে খুব বেশি ভালো লাগে। আর যেমন বার্গার বানগুলোর কারণে আপনার কতটা সহজ হয়ে যাচ্ছে, আপনি যদি 6 পিস বা 4 পিসের বার্গার বান যেটা থাকে সেটা যদি আপনি নিয়ে যান বাসায়, আপনি বাচ্চাদেরকে একটা ভিতরে একটা স্টেক দিয়ে আপনি সুন্দর করে একটা বার্গার বানিয়ে দিতে পারছেন,
কতটা আরাম করে খেয়ে ফেলতে পারছে, বাইরের তেমন কোনো ঝামেলা লাগছে না, খুব একটা টাকাও খরচ হচ্ছে না। সবসময়ই তো বাইরে গিয়ে বাচ্চাদের এই ধরনের ডিমান্ড পুরা করা সম্ভব না, তো এরা কিন্তু আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে এই জিনিসগুলোকে এনে। সাথে আরও একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে ওদের কাছে, হচ্ছে শর্মার রুটিটাও পাওয়া যায়। এটা যে কি পরিমাণ মজার একটা রুটি, আপনারা যারা কুমিল্লায় থাকেন তারা কিন্তু এখান থেকে নিয়ে টেস্ট করতে পারেন। আমি আগে থেকেই বলেছিলাম যে মৌরি যখন আমাদের সাথে বের হবে আমি ওকে এটা খাওয়াতে চাই, কারণ আমার অনেক ভালো লাগে, সেজন্য আমি ওকে আমি ওকেও খাওয়াতে চেয়েছিলাম যে ওর কেমন লাগে এটা জানার জন্য। তো এই ছিল আমাদের সেই কটিটা। দেখেন কি সুন্দর কাজটা, ফিনিশিংটা কি সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। দাম যেমনই হোক জিনিসটা কিন্তু ভালো হতে হবে, এই হচ্ছে কথা। আর এখানে হচ্ছে আমাদের একটা টুনটুনি পাখির জন্য এই সেটটা নিয়েছে মৌরি, মানে আমাদের যে ছোট্ট বাবুটা আছে এই বাবুর জন্য হচ্ছে এটা নেয়া। সাথে আমরা একটু পরে আবার বের হয়েছি বাসা থেকে, মলির কিছু মেডিসিন লাগতো সেগুলো আনার জন্য। আর পানের স্টল দেখে আমার আর মৌরির একদমই সহ্য হচ্ছিল না, পরে আমরা বললাম যে ঠিক আছে আমরা একটা পান নিয়েই ফেলি। তো মিষ্টি মশলা এটা ওটা দিয়ে আমি পান নিয়ে ফেলেছি, বাট দাঁত নিয়ে আমি খুবই চিন্তিত থাকি, আমার দাঁতের কালার খুব একটা সুন্দর না, সেই জন্য আসলে আমি পান খাওয়ার সময় অনেক কিছু ভেবে চিনতে খাই, অনেক চিন্তা করে আমাকে পান খেতে হয়। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে। আল্লাহ হাফেজ, টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।